বাইরে বেরোনোর সময় টয়লেটটা কেউ সাথে নিয়ে বের হন না। ঘরে ফেরার আগ পর্যন্ত প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে হয় নিজ কর্মক্ষেত্র, না হয় শিক্ষা প্রতিষ্ঠান, বাজার কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে। আর চাপ যদি খুব বেশি হয় তাহলে জোবজাড়ের আড়াল বা অনেক সময় প্রকাশ্যে কাজ ছাড়েন অনেক পুরুষ। লাজ শরমের মাথা খেয়ে এই কাজ করা ব্যক্তিকে হয়তো দোষারোপ করাই যায়, পরিবেশ নষ্ট করায়। কিন্তু তার সামনে বিকল্প কী? শহরে বিপুল নারী পুরুষ শিশু কিংবা প্রতিবন্ধীর জন্য যে সংখ্যায় পাবলিক টয়লেট থাকার কথা তা নেই। নেই মহিলা কিংবা প্রতিবন্ধীদের জন্য আলাদা সুবিধা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আসলে ফেনী বড় বাজারে পাবলিক টয়লেট আছে কিনা আমার জানা নাই। একটা শৌচাগার আছে, আমি দেখছিলাম মুড়িয়াড়ার মুখে, ওটা প্রস্তাবখানা। এই শহরে একটা ব্যস্ততম শহর ফেনী শহরের ফানকান্দের বড় বাজার, এখানে মেয়েদের জন্য আলাদা যদি ব্যবস্থা হয় খুব ভালো হয়। পুরুষদের জন্য আছে কিনা আমি এটা জানি না, যদি আলাদা মেয়েদের জন্য ব্যবস্থা করা এটা খুব ভালো হয়। বিশেষ করে আমাদের ফেনী পৌরসভার মেয়র জনাব নজরুল ইসলাম সফর মেয়েদের কাছে উদার আহ্বান জানাবো। আমাদের এই ভিতর বাজারে, বিশেষ করে এই ফেনী ফান কেন্দ্রে, এত বিশাল একটা বাজার, এই বাজারে মহিলাদের জন্য আলাদা কোনো শৌচাগারের ব্যবস্থা নাই। উনি যদি এই বিষয়টা একটু সুনজরে দেখতেন আমরা উপকৃত হইতাম। এটা কিন্তু আপনাকে পানির সমস্যা আছে, তারপরে এটা অপরিষ্কার যে ব্যাপারটা বলছেন এটাও আছে। আর এটা আগে তো নতুন অবস্থা ছিল, ওই সময় ভালো ছিল, এখন অবস্থা আরও খারাপ, আগ থেকেও খারাপ। আর মানুষ লাইন ধরে দাঁড়ান, দুইটা বাথরুম মানুষের লাইন ধরে থাকে, ওনার দ্বারাও সম্ভব নয়। এটা বড় বাজার, এই বড় বাজারে অন্তত পক্ষে তিনটে হতে চারটে বাথরুমের দরকার, চার কেন্দ্রিক চারটে বাথরুমের দরকার, কিন্তু এখানে আছে মাত্র একটা। আর মানুষ আসতে মানুষ লাইন দাঁড়িয়ে থাকতে হয়, মিনিমাম আরও দুইটা বাথরুম দরকার। যেমন ফেনী শহরে প্রায় 5 লক্ষাধিক মানুষের জন্য গণশৌচাগার মাত্র 7টি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সময় মতো শৌচাগার ব্যবহার না করলে হতে পারে স্বাস্থ্য ঝুঁকিও। ফেনী পৌরসভাতে বর্তমানে 7টা পাবলিক টয়লেট আছে। নারীদের জন্য এমনি আলাদা কোনো পাবলিক টয়লেট নাই, তবে পাবলিক টয়লেটে এমনি আমাদের কিছু কিছু পাবলিক টয়লেটে নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে। সাধারণত প্রস্রাব যদি সময় মতো, যদি আমরা যদি সাধারণ মানুষরা যদি সময় মতো প্রস্রাব না করি, তাহলে সেখানে প্রস্রাবের একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য যখনই প্রস্রাব ধরে বা আমাদের যাত্রী সাধারণেরা প্রস্রাব করার জন্য যখনই তারা ব্যাগ অনুভব করে, সাধারণত ওই সময়টাই তাদের প্রস্রাব করা উচিত। আর না করলে সেখানে হয়তো ইনফেকশনজনিত সমস্যা দেখা দিয়ে সেখানে কিডনি ইনফেকশন হতে পারে এবং অন্য রোগও দেখা দিতে পারে। নারীদের ক্ষেত্রে একই, সেটা ওদেরও ইনফেকশন হতে পারে, ইয়ে করতে পারে। তবে কোনো অবস্থাতেই প্রস্রাব দীর্ঘ সময় চেপে না রাখাই ভালো। আবার কিছু শৌচাগারে রয়েছে পরিচ্ছন্নতার অভাব। কোনো ক্ষেত্রে নারীরা নিরাপত্তার ঘাটতিও বোধ করেন কিছু পাবলিক টয়লেটে। আমি এখন দাঁড়িয়ে আছি পৌর শহরের একটি পাবলিক টয়লেটে। এই টয়লেটে নেই মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা। এছাড়াও যে টয়লেটের দরজা রয়েছে সেটিও জরাজীর্ণ এবং লক করার কোনো ব্যবস্থাই নেই। এতে এই টয়লেট ব্যবহারে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদেরকে। ফেনী শহরে মেয়র স্বপন মিয়াজি দৃষ্টিনন্দন নানা ভাস্কর্য ও উন্নয়ন করলেও গণশৌচাগার, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ শৌচাগারের নির্মাণে মেয়র স্বপন মিয়াজির দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। ধন্যবাদ ফেনী প্রত্যেককে। আসলে ফেনী শহরের লোকসংখ্যার আলোকে বা নাগরিকদের, বিশেষ করে বড় বাজারে ক্রেতা বিক্রেতা এবং ভোক্তার সংখ্যা অনুপাতে কিন্তু শৌচাগারের সংখ্যা খুবই কম, অপ্রতুল। তো আমরা এই বিষয়টি উপলব্ধি করে আমরা আমাদের সম্মানিত মেয়র মহোদয় জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজিকে আমরা দুই দফে আমরা চিঠি দিয়েছি এবং উনি সরেজমিনে এসে দুই তিনটি স্থান নির্ধারণ করেছেন। আমরা আশা করি অচিরেই এই সমস্যার সমাধান হবে, কারণ বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসে মহিলারা এবং শিশুরা, তাদের জন্য আসলে ফেনী শহরে এখন পর্যন্ত কোনো আধুনিক মানের কোনো শৌচাগারের ব্যবস্থা নাই। আমরা আশাবাদী যে মেয়র মহোদয় অতি অল্প সময়ের ভিতরে এই গণশৌচাগার নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আব্দুল্লাহ নোমানের ক্যামেরায় এম কাউসার, প্রত্যয় নিউজ।